সড়ক দুর্ঘটনা এক আতঙ্কের নাম। প্রতিদিনই সড়কে ঝরছে তাজা প্রাণ। আজ সারাদিন তারই কারণ অনুসন্ধান করেছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন নেক্সট রিপোর্টে। জেলা হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি চট্টগ্রামে। পয়লা সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত এ জেলায় মোট 23টি দুর্ঘটনায় মারা গেছেন 28 জন। পরিসংখ্যানে দেখা গেছে দুর্ঘটনাগুলো বেশিরভাগ ঘটেছে ভোরে ও সকালে। চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোই এর অন্যতম কারণ বলে মনে করেন সাধারণ মানুষ। গভর্নমেন্ট টোলি ওরা চোখে ঘুম নিয়ে আসে, তখন তারা কি করে গাড়ির দ্রুত ব্যাগের জন্য দ্রুত টান দিলে গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়। ওইগুলো ওই অ্যাক্সিডেন্টটা সবচেয়ে ভয়াবহ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুর্ঘটনার অর্ধেকই তিন চাকার ছোট গাড়ির কারণে ঘটে। মহাসড়কটির কুমিল্লার অংশের 105 কিলোমিটারের প্রতিটি এলাকায় চলছে ইঞ্জিন চালিত ভটভটি, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান। মেন রোড, ওইখানে মধ্যে গাড়ির স্পিডগুলো বেশি থাকে, তারপর হচ্ছে ঠিকঠাক ফুটওভার ব্রিজ নেই, সিএনজি অটোগুলো বেশি ভেজাল করে হাই রোডে, আর এগুলোর কারণে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে রোডের মধ্যে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একই মহাসড়কের ফেনী অংশে রয়েছে বেশ কয়েকটি দুর্ঘটনা প্রবণ স্থান। এসব এলাকায় প্রতিনিয়তই ঘটছে প্রাণহানি। এবছর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 46 জন। মূল কারণ ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ সিএনজি চালিত অটোরিকশা এবং চালকের অদক্ষতা ও বেপরোয়া গতির মানসিকতা। মহাসড়কে কিন্তু আপনি সিএনজি বলেন, অটোরিকশা বলেন, এগুলো কিন্তু উঠার কিন্তু নিয়ম নেই, আইন নেই, তারপরে কিন্তু আমাদের এগুলা কিন্তু চলতেছে। বিপজ্জনক বাদ ও খানাকন্দের কারণে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত প্রায় 34 কিলোমিটার সড়কে রয়েছে 7টি বিপজ্জনক বাদ। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার যানবাহনের অবাধ চলাচলের কারণেও ঘটছে দুর্ঘটনা। বিশ্বর থেকে কাউতলি মুন্তি প্রায় দুর্ঘটনা ঘটে, খুবই ভাঙা রাস্তা, যেহেতু এই 3-4টা স্পট আছে, এই জায়গাটা যদি একটু মেরামত করে দেয় তাহলে গাড়িটি চলার একটা উপযোগী হইবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ এলাকা ত্রিশাল উপজেলা। এ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গত 3 বছরে মৃত্যু অর্ধশতাধিক, আহত 500-এরও বেশি। বারবার কেন ঘটছে একের পর এক দুর্ঘটনা? মিলছে না কোনো সুরাহা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।